এখানে তো অনেক টাকা শপিং করে ফেলেছি। না অনেক টাকা কথা, কম কম দামে সব। এই দুটো জিতু, আরে জিতু দেখ, আমি কোথাও যাবো না। হ্যাঁ এমনি এমনি আমার জন্য শপিং করে দিল, আমি কিন্তু কোথাও যাবো না, এখন বাড়িতেই থাকবো, দোকানদারি করবো, এরকমই প্ল্যান রয়েছে। কিন্তু হঠাৎ করে বোর মাথায় কী চাপলো জানি না, আমার জন্য জামা স্যাকেট সব কিছু নিয়ে এসছে, এটা পরেও নিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। নমস্কার দর্শক বন্ধু, আমাদের হ্যাপি বিটু ডিটু ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আজই হচ্ছে রবিবার আর এখন সকাল 9:30 বাজে। আমার দোকানে চায়ের কাপ আনার জন্য আমি পাওলায় এসেছি চায়ের কাপ নিতে। চায়ের কাপ নেওয়া হয়ে গেছে, এখন আমি সোজা দোকানে যাব, তাহলে চলো। আর গতকালকে তুলনায় আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, সেই কারণে বাড়ির থেকে বেরোতেও দেরি হয়ে গিয়েছে, আর সেই কারণে এখন 9:30 বাজতে চললো, নাহলে এই কাজটা আমি 8টার মধ্যে কমপ্লিট করতে পারতাম। যাই হোক বন্ধুরা, দিন তো শুরু করেছি, দিনটা ঠিক একভাবে না একভাবে কেটেই যাবে, আর আজকের দিনটাকে কীভাবে বেটার করা যায় সেই চেষ্টায় রয়েছি। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভার নিয়ে দোকানে চলে এসেছি, এখন আমি দোকানের ভিতরের দিকে ঢুকবো। এই আর দোকান খোলার পর আমি সকালবেলা পিসি চালিয়ে নিয়েছি, এখানে সৌরভ যোশীর ব্লগ চলছে, তোমরা দেখতে পাচ্ছ সৌরভ যোশীর ব্লগ চলছে। পরপর তিনটে ব্লগ দেখলাম, এখন একটা অর্ডার এসছে লিকার চায়ের, অর্ডার এসছে 4টে লিকার চা হবে, সেই চাটা করি তারপরে আসছি। আমি আমার কম্পিউটারে ভিডিও এডিটিং করার জন্য একটা অ্যাপস ডাউনলোড করলাম, VSDC, এটা এখন ইনস্টল হচ্ছে, তারপরে দেখি কি হয় না হয়। এই অ্যাপ সম্পর্কে আমি জানি না, ইউটিউব থেকে সার্চ করে ব্যাপারটা জানলাম, জানার পর এটাকে ডাউনলোড করে ইনস্টল করছি, দেখা যাক কি হয়। আজকে যেহেতু রবিবার সেই কারণে দোকানে কাস্টমারের চাপ কম থাকবে, সেই কারণেই আমি এই কাজটা আজকে করছি, এই কাজটা আমাকে আজকে করে নিতে হবে। আর এখনও পর্যন্ত মামুন জিতু কেউই দোকানে আসেনি, ওরা আসলে পরে আবার হাল্লা বোল হয়ে যাবে, অর্থাৎ চিল্লামিল্লি চেঁচামেচি হবে, ওরা আসার আগে পর্যন্ত আমি এটাকে ফ্রেশ করে নিতে চাই। এতদিন তো আমি কেবল আমার মোবাইলেই কাজ করেছি, এখন কম্পিউটারে কাজ করছি, ওয়াইফাই নিয়েছি, খুব ভালো লাগছে, খুব ওয়াইফাইয়ের স্পিড খুব বেশি, সেই কারণে খুব ভালো লাগছে, কাজ করে খুব মজা পাচ্ছি। একটা বড় পেজ খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাচ্ছে, বা যে কোনো কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যে সমস্ত ক্রিয়েটারের কাছে এই পিছনের জিনিসটা আছে তারা তো জানে এই জিনিসটা কি কতটা গুরুত্বপূর্ণ জিনিস, আর যাদের কাছে নেই তাদেরকে বলবো তোমরা চেষ্টা করো, তোমারও হয়ে যাবে। দেখতে পাচ্ছ VSDC ডাউনলোড করেছি, তোমাদের যদি এই সম্পর্কে কোনো ধারণা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমার উপকার হয়। তাহলে বন্ধুগণ আর দেরি না করে সকালের খাবারটা খেয়ে নি। কোনটা নতুন মগ? এটা তো পুরনো মগ। এই বাবু, মারতে নেই বাবা, মারতে নেই, পেটি বাড়িয়ে দেবো তোমাকে। মালা আমি শাড়ি নিয়ে আসলাম, তারপর আবার ছিঁড়ে গেছে। ওই মালা থাকবে না তো, যে আমার কি আর মানে, তাহলে আর ঝাল দেবা না? না এই যে এটা লাস্ট ঝাল দিয়েছি, মানে আর টিকছে না, মানে একাই হয়ে গেছে। বানিয়ে নাও আর কি করে যাবে, ওটা দিয়ে পাল্টে নিয়ে আসলাম। হ্যাঁ হয়েছে আর এগুলো কত করে নিয়েছে? 15 টাকা? 25 টাকা জোড়া, 25 টাকা জোড়া। কটা জিনিস? 50, 100, 130 টাকা। এখানে তো অনেক টাকা শপিং করে ফেলেছি। না অনেক টাকা কথা, কম কম দামে সব।
এই দুটো জিতু এই কোনটা না আরে জিতু দেখ পড়ে দাঁড়া সঞ্জয় পড়ে ছিড়বে এরকম করলে ছিড়বে জানিস এত আশার থেকে ভালো আরে ওয়া জিতুকে তো হেভি লাগছে ঠিকই আছে কলাটা তোমার হাতা দেখেই বোঝা যাচ্ছে ঠিক আছে এখন সন্ধে পাঁচটা কুড়ি আর আমি এগ রোল সেন্টার আজকে সাজিয়ে ফেলেছি গতকালকে সাজাইনি আজকে এগ রোল ভাজবো এখানে 1 কেজি ময়দার গুছি করেছি মোট 15টা গুছি আছে দেখা যাক আজকে কতগুলো রোল বিক্রি করতে পারি আর মামন এখন দোকানে নেই মামন বাজারের দিকে গেছে দুপুরবেলা একটা জামা নিয়ে এসেছিল ছেলের জন্য সেই জামাটা ছোট হয়ে গেছে সেই জামাটা পাল্টানোর জন্য বাজারে গেছে চপের কথা তো আমি মনে মনে বলেছিলাম তুমি শুনলা কী করে চপের কথাটা এটা জিতুরটা এইটাই ঠিক আছে জামা তারপর আবার জ্যাকেট ব্যাপারই তো আলাদা ব্যাপারই আলাদা আমার জন্য জামা এনেছে আবার জ্যাকেট এনেছে দেখো বন্ধুরা আমার জন্য নতুন জামা কেমন লাগছে বলো কেমন লাগছে বলো এরপরে আবার জ্যাকেট এসছে তাহলে জ্যাকেটটা পরি এর উপরে এবার আমাকে এইটার মধ্যে ঢুকতে হবে হ্যাঁ এটার মধ্যে ঢুকি দেখি কেমন লাগে আমি কোথাও যাবো না হ্যাঁ এমনি এমনি আমার জন্য শপিং করে দিল আমি কিন্তু কোথাও যাবো না এখন বাড়িতেই থাকবো দোকানদারি করবো এরকমই প্ল্যান রয়েছে কিন্তু হঠাৎ করে বউর মাথায় কী চাপলো জানি না আমার জন্য জামা স্যাকেট সব কিছু নিয়ে এসছে এটা পরেও নিলাম কেমন লাগছে অবশ্যই জানিও এটা হলো আমার কাছে উপরি পাওনা আনএক্সপেক্টেড মানে আমি আশাই করিনি সেটা আমি পেয়ে গেছি এই যে জ্যাকেট জামা ঠিক আছে কোথাও যাবো না বেড়াতে তাও বউ হঠাৎ করে নিয়ে আসলো অ্যাকচুয়ালি ছেলের জন্য একটা গেঞ্জি এনেছে আমি আগে থেকে বলছিলাম যে আমার কিছু লাগবে আজকেই নিয়ে চলে এসছে তোমরা দেখো আর কমেন্ট করে বলো ব্যাপারটা কেমন হলো সাড়ে 10টা বাজে আর এখন আমরা ডিনার কমপ্লিট করব মামন খেতে বসে গেছে এখনকার মেনু হচ্ছে তোমার কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ আর তোমার চিম সেদ্ধ একসঙ্গে মাখা হয়েছে তার সঙ্গে একটা ডিম তিনজন মিলে ভাগ করে খাবো এখন ঘড়িতে ঠিক রাত্রি 11:05 আর আমরা দোকান বন্ধ করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছি দোকান বন্ধই হয়ে গেছে মামন ওখানে দোকানের কাজ করে রাত্রি 11:14 হয়ে গেছে আর জিতু আজকে ঘুমায়নি জিতু দেখো মোটর সাইকেলের ওপরে বসে আছে এখন আমরা বাড়ি যাবো দোকান বন্ধ হয়েই গেছে এখন রাত্রি 11:24 আর আমরা এই মাত্র বাড়িতে এসে পৌঁছালাম এখন গাড়িটাকে ঘরে ঢুকিয়ে দিই তার এখানে একটা ফুলের ঝুড়ি সাজানো আছে তার মানে বাবা ভোরবেলা ফুল গাছ নিয়ে লাইনে যাবে বাবা সাধারণত কোর্ণকোর ডানকুনি এ সমস্ত জায়গায় যায় কালকেও ভোরবেলা বেরোবে জিতু তাড়াতাড়ি আমার সঙ্গে ওপরে এখন আমরা ওপরে যাবো সিঁড়ি দিয়ে উঠছি দোতলায় তো অন্ধকার লাইট জ্বালতে হবে এই গেমটার নাম কি আই জানি না জানিস না এটা না এই গেমটার নাম ব্লু গেম বন্ধুরা তোমরা কি কেউ জানো এই গেমটার কি নাম এখন 11:30 বেজেই গেছে এখন জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নি তারপরে আমার এডিটিং এর কাজ শুরু হবে প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে এডিটিং করতে এডিটিং শেষ হবে তারপর ভিডিওটা আপলোড করে আমি ঘুমাতে যাব তাহলে বন্ধুগণ আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো